ইসমাইল দেহলবী সে কাট্টা কাফের, তার ব্যাপারে আমাদের কোন অভিযোগ নেই। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত তাকে আমরা মুসলমান বলবো না, বলবো না, ততক্ষণ পর্যন্ত তার ব্যাপারে কেতী ভাবে প্রমাণিত না হবে যে সে তওবা কইরা রাসূলের পাশে সালামের আহলে সুন্নাতে আসছে। কিন্তু সৈয়দ আহমদ দেহলবীর বিষয়টা ভিন্ন, এটা নিয়ে আপনারা বিতর্ক তৈরি করবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাত সৈয়দ আহমদ দেহলবী আমাদের আকীদার ইমামও না, তিনি আমাদের মাযহাবের ইমামও না, তিনি আমাদের তরিকতের ইমাম না, তিনি একজন তরিকতের শেখ। এটাকে নিয়ে বিতর্ক তৈরি করে আহলে সুন্নাত ওয়াল জামাতের ফাটল তৈরি করা, এটা কখনো কল্যাণকর বিষয় না। আলহামদুলিল্লাহ, মাওলানা জিহাদী সাহেব সুন্দর প্রশ্ন উত্তর দিয়েছেন। সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহকে বাদ দিলে বাংলা, ভারত, পাকিস্তানে কোনো মুসলমানের অস্তিত্ব থাকবে না। সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ প্রধান খলিফা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ, যার থেকে যার হাতে এই দেশের 1 কোটি লোক মুসলমান হয়েছে। দ্বিতীয় খলিফা সুফি নূর মোহাম্মদ নিজামপুরী, ওনার খলিফা সুফি ফতে আলী ওয়াইসি, ওনার খলিফা ফুরফুরার আবু বকর সিদ্দিক ফুরফুরা। সেই জনপুর আর ফুরফুরা বাদ দিলে কোন হজরতের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাই আমাদের নয়, সকল পীরের 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 পীর ও তরিকতের ইমাম। বরং মাওলানা আহমদ রেজা খান বেরেলভী নিজে ফতোয়া রেজবিয়াতে তাকে প্রশ্ন করা হয়েছে, সৈয়দ আহমদ বেরেলভী কি বারে মে আপকি ক্যা রায় হ্যায়। তিনি বলেছেন বেলা শক ও বুজরুক থে। আহমদ রেজা খান বেরেলভী নিজে তার ফতোয়া রেজবিয়াতে সৈয়দ আহমদ বেরেলভীকে আল্লাহর ওলি বলে স্বীকৃতি দিয়েছেন। সেই সৈয়দ আহমদ বেরেলভীকে যারা কাফের বলবে তাদের জাতিগোষ্ঠী কাফের। সৈয়দ আহমদ বেরেলভীর ক্ষেত্রে কোন ছাড় কাউকে দেওয়া হবে না, কেরামত আলী জৌনপুরী রহমতুল্লাহর ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। নিজেদের হযরতদের কিতাব পড়ো, তারাও সৈয়দ আহমদ বেরেলভী আর কেরামত আলী জৌনপুরীকে মাথার তাজ বানায় রেখেছে। খোদ রেজা খান বেরেলভী ফতোয়া রেজবিয়াতে সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহকে বুজুর্গ বলেছেন এবং বলেছেন তাকে ওয়াহাবি বলা যাবে না, তিনি বুজুর্গ ছিলেন, তিনি ওলি ছিলেন। আগে রেজা খানের কিতাব পড়ো, তারপরে তুমি সৈয়দ আহমদ বেরেলভী সম্পর্কে কত মন্তব্য করো। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, এবং যাই আল্লাহর ওলিদেরকে এভাবে গালিগালাজ করে তাদেরকে আমরা ইহুদিদের দালাল মনে করে থাকি। সৈয়দ আহমদ বেরেলভী আর কারামত আলী জৌনপুরীকে বাদ দিলে কোনো মুসলমান বাংলাদেশে থাকবে না, পাওয়া যাবে না। আজকে তুমি আলা হযরত, তুমি উমুক হযরত, তোমার দাদা মুসলমান হয়েছে কারামত আলী জৌনপুরীর হাতে, তোমার পরদাদা মুসলমান হয়েছে কারামত আলী জৌনপুরীর হাতে, তোমার 1400 মুসলমান হয়েছে কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহর হাতে, পরবর্তীতে ফুরফুরার বীরদের হাতে, তারপর অন্য পীররা প্রবেশ করেছে। অতএব সেই সব মাথা যারা মাথা কাটলে গোড়া থাকবে না। আল্লাহ তাআলা এই ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে রক্ষা করুন। জিহাদী সাহেব বলেছেন এগুলো নিয়ে মারামারি করবা তো তোমাদের ঘরে ওয়াহাবিরা কাঁঠাল রেখে গোশ খাবে, এবং শুধু তাই না, কাফের মুশরিক বেঈমানরা ময়দান দখল করবে, আমরা আমাদের দ্বন্দ্বে থাকবো, তারা সুযোগ পেয়ে যাবে। এই হীনমন্যতা এবং সংকীর্ণতাকে পরিত্যাগ করতে হবে।